পাওয়া যায় না। তারপর আমার চাচা শ্বশুর আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে হলো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, কারণ আপনারা হয়তো বা কম বেশি অনেকেই জানেন, যেহেতু সাদিয়া ব্লগ আপলোড করছে বলছে। তো এখন আছি হলো ঢাকা, ঢাকা আছি এখন। হলো বাজে প্রায় 10টার মতো বাজে, ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এখন কেমন আছে, কোন অবস্থায় আছে, কোথায় আছি। আর অনেকে যারা মানে অনেকে ফোন দিয়ে কথা বলতেছে, খোঁজ খবর নিতেছে দাদির। আর এখন তো হসপিটালের ভিতরে সাউন্ড কেমন মানে যায় বলতে পারলাম না, কারণ আশেপাশে অনেক মানুষও কথা বলতেছে। তো এখন আছি হলো আমরা ঢাকা শ্যামলী পঙ্গু হাসপাতালে। আসতে হলো 3 দিন হয়ে গেল, কালকে মাঝে একদিন গেছে আজকে। তো যেই মানে হঠাৎ করে আর কি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে কখনো ভাবতেই পারি নাই। তো কালকের আগের দিন সন্ধ্যার দিকে মাগরিবের আজান দিব আর কি, 2-1 মিনিট হয়তো বা আসে। আমি হলো আদিয়ানকে হলো আদিয়ান খেলাধুলা করছে রাত্রে, তারপরে মানে বিকেলবেলা তো গোসল করে হলো ঘরে ওরে নিয়েছি, বালুদা তলায় গেছে নিয়েছি। ওর 7টা পরেছি মাত্র, প্যান্ট এখনও পরানোর সুযোগ হয় নাই, পাইনি আর কি। তো পেছনের বারান্দায় আসছিল দাদি আর কি, মানে খাটে উঠছে, সে বলতেছে আমি খাটে উঠছি, তারপরে হলো পড়ে গেছি। মনে হয় আমার মনে হয় যে খাটে উঠতে যেয়ে পড়ে গেছে, আর দাদি বলতেছে আমি উঠে গেছি। তো দাদি বলতেছে আল্লাহ রে, এই কথা বলার পরে আমি সাথে সাথে যাইয়া মানে জড়ায় ধরে, তারপরে আমি বলতেছি কোথায় ব্যথা পেয়েছে। তো আমি ভাবছি যে পিঠে ব্যথা পেয়েছে, হয়তো পড়ে গেছে এরকম একটা, বা আমি তখন জানি না যে আসলে খাটি থেকে পড়ে গেছে, আমি ভাবছি যে গুল্লা খেয়ে পড়ে গেছে। তো তারপরে আর কি পরে আবার 2 বার জিজ্ঞেস করছি কোথায় ব্যথা, পরে হাত দিয়ে দেখাই দিছে। সাথে সাথে আমাদের ওইখানে ফার্মেসি আছে, ওইখান থেকে ওষুধ আনছি, তারপরে আবার ওষুধে হয় নাই, ভালো হয় নাই, তারপরে আবার শুই দিয়েছি সাথে সাথে। তো শুই দেওয়ার পর হলো রাত্রিবেলা সারা রাতে আমি আম্মা, তারপর আমার বাড়ির কাছে যে কুকুর শাশুড়ি আছে, তিনজনে সারা রাতেই এক মানে বসা ঘুম আসা না, হয়তো একটু শুইতে যায় আবার যখন চিৎকার দিয়ে ওঠে তখন আবার উঠে আসি, এরকম একটা ইয়ে হচ্ছে। তো সকালে হলো 8টার দিকে জাজিরা নিয়ে যায় আমি কুকুর খোপায় তিনজন মিলা একসাথে জাজিরা এক্স রে করলাম, তখন বললো যে কোমরের যেই হাড় আছে ওটা হলো হাত জোড়া থেকে ছুটে গেছে আর কি। ভাবলাম দেশে যেহেতু ঢাকা নিয়ে দেখি, তো ব্যথা তো পাও ধরতেও পারে না, সারাক্ষণ মানে কান্নাকাটি করতেছে ব্যথার কারণে। তারপরে ঢাকা নিয়ে আসলাম, তো আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে, মাগরিবাজান দিছে হলো আমাদের পদে সেতুর উপরে। 9টা বাজে আসার পর ডাক্তার বলতেছে রক্ত লাগবো, তো রক্ত তো ওই সময় মানে পাওয়া যায় না। তারপর আমার চাচা শ্বশুর আবার এ পজিটিভ, তো কাকা হলো দিছে 1 ব্যাগ, এখনও লাগবো আরও 2 ব্যাগের মতো লাগবো। তো এখন মোটামুটি হলো একটু ভালো আছে, মানে ব্যথাটা সুই দিয়ে তারপরে হলো ওষুধ খাওয়ানোর মাধ্যমে একটু কমছে, তারপরে পার ভিতরে একটা শিক বসানো হয়েছে, আর রশি দিয়া টান দিয়ে আর কি টানা দিয়া 5 কেজি যেই গ্লাস ওটা দিয়া ছুলাই রাখছে আর কি। তো এখন ব্যথাটা নাই, কিন্তু খারাপ তো লাগবে, সারাদিন শুয়ে থাকে, ঘুম আসে না, সব কিছুই আর কি। তাদের হলো হাত পা জ্বলে, ফ্যান কিনে আনছি, সব কিছু একটা সংসারের মতো হয়ে গেছে আর কি, টুকটাক যাওয়া লাগে, সব কিছুই কেনা হয়ে গেছে। তো দাদির জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে, আগের মতো হাঁটতে পারে, কারণ এরকম একটা অবস্থা হইব কখনো ভাবি নাই। কারণ সবসময় আল্লাহর কাছে বলতাম যে যতদিন এই দাদিকে বাঁচায় রাখুক সে যেন সুস্থ থাকে, হাঁটাচলা করতে পারে, যাতে বিছানায় শুয়ে থাকতে না হয়, কারণ দাদি বাড়ি তো এমনি তো
মানে শুয়া খুব কম থাকতো, রাত্রেবেলাও হয়তো বা একটু মানে হাঁটা হাঁটা করতো। আজকে তিন দিন হয়ে গেছে, মানে রাত্রে বলতেছে আজকে আমার যে পিঠে অনেক ব্যথা করে, তারপরে উঠাইয়া বসায় রাখছি একটু, যে এই কদিন তো এই দুদিন বসতে পারে নাই, আজকে একটু বালি দিয়া তারপরে ধৈরা বসায় রাখছি। আর এখন আছি হলো আমি, ফুপু আর ফুপায় আদিয়ানকে রাইখে আসছি আমাদের বাড়িতে। যখন যাদিরে গেছি তখন আমি রাইখে গেছি, কারণ দৌড়াদৌড়ি করতে হয়, ধরতে হয়, তিনজন ছাড়া ধরা যায় না, ব্যথা পায়, তারপরে তিনজনে ধরলেও ব্যথা পায়। তো রাখার পর ঢাকা এসে পড়ছি। আদিয়ান কালকে ভালোই ছিল, রাত্রেবেলা আর কি। আদিয়ান ওদিক থেকে অসুস্থ হয়ে গেছে, ঘ্যাট জমছে পেটে, বমি করতেছে, বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যাও। কালকে রাত্রে একটু কান্নাকাটি করছে যে মার কাছে যাবো, মায়ের ডাকা, মায়ের রাইখা চলে গেছে। এখনও ছোটো না, এখনও তেমন একটা বড় হয় না। তাছাড়া ওরে ও নানু বাড়িতে দিয়ে এক রাতের বেশি আমি কখনো রাখি নাই, কিন্তু এখন তো রাখতে হবে। তো দুই একদিন পরে হলো আমি আর ফুপু যাবো, তারপরে হয়তো বা লতা বা আমার এক ফুপু শাশুড়ি আসবো, ওইরকমই মানে ঘুরায় ফিরায় থাকতে হইব। যেহেতু প্রায় এক মাসের মতো থাকতে হইব, বললো যে ডাক্তারের 15-20 দিন, তো আমরা ধরে রাখছি হলো প্রায় এক মাসে থাকতে হইব। তো যাই হোক, সবশেষে আবার বলতেছি যে সবাই দাদির জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সুস্থ করে তাড়াতাড়ি আর আগের মতো হাঁটতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যাতে এই স্টেজে হলো দাদি।